ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই টিউটুয়াল ভিডিওটি যারা একদম নতুন ব্লগার বিশেষত যাদের ব্লগসাইট প্রেসে বাড়ানো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আমার এই টিউটুয়াল ভিডিওটির মাধ্যমে আপনাদের শেখাবো আপনারা কীভাবে আপনাদের ওয়ার্ডপ্রেসে বাড়ানো ব্লগসাইটে আর্টিকেল লিখে পোস্ট করতে পারবেন বা পাবলিশ করতে পারবেন বা ব্লগ পোস্ট করতে পারবেন ওর সাথে আপনারা শিখে নিতে পারবেন ব্লগ পোস্টে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিওর পদ্ধতিগুলি আপনার ব্লগ পোস্টে অনলাইনে অর্গানিক ট্র্যাফিকের সংখ্যা বাড়াতে হলে আপনাকে আপনার ব্লগ পোস্টে পেজ এসিওর সঠিক পদ্ধতিগুলি খুব মনোযোগ দিয়ে আপনাকে শিখে নিতে হবে যাতে আপনি আপনার ব্লগ পোস্টে নিজেই পেজ এসিও করতে পারেন আমরা যখন আমাদের কোনো ওয়েবসাইটে কোনো না কোনো সাবজেক্ট বা টপিকের ওপরে আর্টিকেল লিখে বা কন্টেন্ট বানিয়ে আমাদের ওয়েবসাইটে সেই আর্টিকেল বা কন্টেন্টটিকে পোস্ট করি বা পাবলিশ করি তখন তাকে ব্লগ পোস্ট বলা হয় ও সেই ওয়েবসাইটটিকে সাইট বলা হয় আপনি যে আর্টিকেলটি লিখে আপনার ব্লগ সাইটে পোস্ট করবেন বা আপনার ব্লগ পোস্টটি যেন যথেষ্ট ইনফরমেটিভ ও এন্টারটেনিং হয় যাতে অনলাইন ভিউয়াররা আপনার সেই ব্লগ পোস্টটি পড়ার জন্য যথেষ্ট সময় স্পেন্ড করেন কারণ অনলাইন ভিওররা আপনার সেই ব্লগ পোস্টটি পড়ার জন্য কতটা সময় স্পেন্ড করছেন সেই সর্বমোট সময়টা আপনার ব্লগ পোস্টটির সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টের র্যাঙ্কিংয়ের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস সাইটে কোনো আর্টিকেল লিখে পোস্ট করা বা পাবলিশ করা ও তাতে পেজ এসিও খুব ভালোভাবে করা খুবই সহজ এ ব্যাপারে সর্বপ্রথমে জানিয়ে রাখা দরকার আপনি অনলাইন থেকে অন্যের কোনো কিছু কপি করে বা ডাউনলোড করে কখনোই আপনি আপনার ব্লগ পোস্টে রাখবেন না বা আপনার ব্লগ সাইটে পোস্ট করবেন না অনলাইন থেকে কোনো কিছু কপি করে বা ডাউনলোড করে নিজের ওয়েবসাইটে ব্যবহার করা অনলাইন কপিরাইট রুলস বিরুদ্ধ আপনি সব সময় ইউনিক সাবজেক্টের উপরে ইউনিক কন্টেন্ট বানিয়ে আপনার ব্লগ সাইটে পোস্ট করার চেষ্টা করবেন আমি আমার এই টিউটোরিয়াল ভিডিওটিতে সর্বপ্রথমে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটে সাধারণভাবে একটি ব্লগ পোস্ট কিভাবে করতে হয় দেখাবো তারপরে ইগোস্ট প্লাগইন ইনস্টল করার পরে সেই ব্লগ পোস্টটিতে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করতে হয় দেখাবো তাহলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আমি আমার কম্পিউটারে আমার ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটের ড্যাশবোর্ড ওপেন করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারে আমার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এবারে এই পোস্টের উপরে ক্লিক করতে হবে তারপরে এই অ্যাড নিউ পোস্টের উপরে ক্লিক করতে হবে এবারে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি যে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে পোস্ট করতে চাইছেন বা আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটের মাধ্যমে অনলাইনে পাবলিশ করতে চাইছেন তার সাবজেক্ট বা টপিক রিলেটেড একটি টাইটেল এখানে দিয়ে দিন তারপরে ঠিক এখানে আপনার সেই সাবজেক্ট বা টপিক সম্পর্কে বিস্তারিতভাবে লিখুন এবং সেই সাবজেক্ট বা টপিক রিলেটেড অন্যান্য ভালো ভালো কিওয়ার্ডগুলিকে আপনি এই ট্যাক্সের এ অংশে দিয়ে দিন এক একটি কিউওয়ার্ডের পরে এক একটি কমা দিয়ে আপনি এখানে সেই কিওয়ার্ডগুলিকে দিয়ে দিতে পারেন তারপর ব্লগ পোস্টটিকে পাবলিশ করার জন্য উপরের এই পাবলিশ বাটনে ক্লিক করার পর আবার এই পাবলিশ বাটনে ক্লিক করতে হবে আপনার যদি এসিও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ভালো নলেজ থাকে তাহলে আপনি আপনার ব্লগ সাইটে ঠিক এইরকম ভাবে ব্লগ পোস্ট লিখে পাবলিশ করতে পারেন আমি এখনি আমার এই ব্লগ পোস্টটিকে পাবলিশ করব না আমি সর্বপ্রথমে আমার ব্লগ পোস্টটিতে খুব ভালোভাবে পেজ এসিও করব তারপরে আমার ব্লগ পোস্টটিকে পাবলিশ করব। আমি এখন আমার এই ব্লগ পোস্টটিকে এই সেভ ড্রাফ বলে ক্লিক করে ড্রাফটি সেভ করে রাখছি আপনি সবসময় আপনার ব্লগ পোস্টে পেজ সমস্ত পদ্ধতি মেনে ব্লগ পোস্টটি রেডি করা হয়ে গেলে তারপর সেই ব্লগ পোস্টটিকে পাবলিশ করবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও দুই প্রকারের একটি হলো অনপেজ এসিও আর একটি হলো পেজ এসিও আপনার সাইটের ব্লগ পোস্টগুলিতে যদি পেজ এসিও না করা থাকে বা এসিও সঠিক পদ্ধতি অনুসারে না করা থাকে তাহলে আপনার পক্ষে আপনার সাইটের ব্লগ পোস্টগুলিকে সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে র্যাঙ্ক করানো আপনার পক্ষে যথেষ্ট কঠিন হবে এবং আপনার ব্লগ পোস্টগুলিতে অনলাইনে যথেষ্ট সংখ্যায় অর্গানিক ট্রাফিক আসবে না এই কারণে আপনি আপনার সাইট থেকে যথেষ্ট পরিমাণে অর্থ রোজগার করতে পারবেন না খুব সহজভাবে পেজ এসিও কাকে বলে বোঝাতে গেলে বলতে হয় পেজ এসিও হলো অনলাইনে পাবলিশ করার আগে কোনো ওয়েবসাইটের কোনো পোস্টে বা ব্লগ পোস্টে বা কোনো ওয়েবসাইটের কোনো পেজে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পদ্ধতিগুলিকে বলা হয় তবে পাবলিশ করার পরেও আপনি আপনার পোস্টে এসিও রিলেটেড চেঞ্জেস করতে পারেন আপনাদের যদি ব্লগ পোস্টে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিওর পদ্ধতিগুলি সম্পর্কে কোনো নলেজ না থাকে তাহলে আপনি আপনার ব্লগ সাইটে ইউস প্লাগিন ইনস্টল করে নিয়ে আপনার পোস্টে খুব সহজে অনপেজেসিও করতে পারেন তার জন্য সর্বপ্রথমে ওয়ার্ডপ্রেস সাইটে ইউএস প্লাগইন ইনস্টল করে নিতে হবে আমাদের ব্লক সাইটের পোস্টের এবং দুই ক্ষেত্রেই সাহায্য করে আমি এখানে শুধুমাত্র ইউএস প্লাগিনের মাধ্যমে কোনো একটি পোস্টের অনপে জেসিও সম্পর্কে আলোচনা করব ওয়ার্ডপ্রেস ব্লক সাইটে ইউএস প্লাগিন ইনস্টল করার জন্য সর্বপ্রথমে আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ড ওপেন করে নিতে হবে তারপরে এই প্লাগিনের ওপরে ক্লিক করতে হবে তারপরে এই অ্যাড নিউ বাটনের উপরে ক্লিক করতে হবে তারপরে নিচে এখানে কিছু প্লাগিনের লিস্ট আপনারা দেখতে হবেন তারপরে এখানে ইউএস ক্লিক এ ইস সার্চ করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইউএস প্লাগিন এসে গেছে এবারে ইউএস ইউস পাশে যে ইনস্টল না বাটনটি আছে এর উপরে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইনস্টলিং অর্থাৎ এই প্লাগিনটির ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে এই প্লাগিনটির ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাবেন অ্যাক্টিভেট বাটন এই অ্যাক্টিভেট বাটনের উপরে ক্লিক করলেই ইউএস প্লাগিন আপনার ওয়ার্ডপ্রেস ব্লক সাইটে অ্যাক্টিভেট হয়ে যাবে এখানে আমি ইউএসটের ফ্রি ভার্সনটি ইনস্টল করেছি ওয়ার্ডপ্রেস ব্লক সাইটে ভালোভাবে এসিও করার জন্য ইউএস প্লাগিন ছাড়াও আরও অনেক প্লাগিন আছে যেগুলি আপনি ফ্রি অফ কস্টে আপনার ওয়ার্ডপ্রেস ব্লক সাইটে ইনস্টল করে নিয়ে এসিওর কাজ করতে পারেন সেই রকম কয়েকটি প্লাগিনের নাম হল র্যাঙ্ক ম্যাথ অল ইন ওয়ান এসিও এসিও পেস ইত্যাদি এবারে ওয়ান পেজ এসিও করার জন্য আমি আগে ড্রাফটে সেভ করা আমার ব্লগ পোস্টটি ওপেন করে নিচ্ছি তার জন্য ওয়ার্ডপ্রেস ব্লক সাইটের ড্যাশবোর্ডের বাঁ দিকের এই পোস্টের উপরে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে পোস্টের টাইটেল দেখে সেই খুঁজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার সেই ব্লগ পোস্টের টাইটেল এখানে দেখা যাচ্ছে এবারে এই টাইটেলের ঠিক নিচে আপনি দেখতে পাবেন এডিট এবারে এই এডিটের ওপরে উপরে ক্লিক করলেই ব্লগ পোস্টটি ওপেন হয়ে যাবে এবারে এখানে ইচ্ছা অনুযায়ী ব্লগ পোস্টটিতে যে কোনো রকমের এডিট করা যাবে শুধুমাত্র আপনাদের উদাহরণ হিসেবে দেখানোর জন্য আমি এই আর্টিকেলটি লিখেছি এবং এই পোস্টটি রেডি করছি এবং আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইউএস প্লাগিন অ্যাক্টিভেট হয়ে গেলে আপনার সাইটের পোস্টগুলির নিচের দিকে নতুন কিছু ইউএস প্লাগিনের তরফ থেকে দেওয়া ফিল্ড দেখতে পাবেন যেমন ফোকাস কি ফেস স্লাগ মেটা ডেসক্রিপশন ইত্যাদি তাছাড়াও নিচের দিকে একটি লিস্ট দেখতে পাবেন এই লিস্ট থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার সাইটের এই পোস্টটিতে পেজ এসিও রিলেটেড কী কি ভুল ত্রুটি আছে আপনার এই ব্লগ পোস্টে এসিও রিলেটেড কী কী সমস্যা আছে সেগুলি রেড কালারে এখানে দেখতে পাবেন সেগুলি একে একে আমি সলভ করব। এবং যখনই এই সমস্যাগুলি আমি সলভ করব তখনই এই লেখাগুলির পাশে যে রেড কালার আছে সেগুলি গ্রিন কালারে পরিবর্তিত হয়ে যাবে আপনি যদি এই লিস্টের এই রেড কালারের পাশের লেখাগুলি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার এই পোস্টে অন পেজ এসিও রিলেটেড কী কী ভুল ত্রুটি রয়ে গেছে এবং আপনাকে এই পোস্টের এসিও রিলেটেড ভুল ত্রুটিগুলি ঠিকঠাক করে নেওয়ার জন্য এই পোস্টের কোন অংশে কী ধরনের পরিবর্তন করতে হবে এই লিস্টে আপনার ব্লগ পোস্টের ওয়ান পেজ এসিও রিলেটেড সঠিক রেজাল্ট দেখতে হলে সর্বপ্রথমে আপনাকে দুটি কাজ সেরে নিতে হবে প্রথমে আপনাকে এখানকার ফোকাস কি পেজ এবং মেটা ডিসক্রিপশান এই ফিল্ড দুটিকে পূরণ করতে হবে তারপর এই লিস্ট অনুযায়ী এই পোস্টের এসিও রিলেটেড বাকি ভুল সংশোধনগুলি করতে হবে না হলে এই লেখাগুলির পাশে কালার চেঞ্জের মাধ্যমে সঠিক রিডিং বা রেজাল্ট আমাকে দেখাবে না এই যে দেখতে পাচ্ছেন ফোকাস কি ফ্রেজ আপনি সময় একটি ভালো অনলাইন কিওয়ার্ড রিসার্চ টুলের মাধ্যমে কিউআর রিসার্চ করে আপনার ব্লগ পোস্টের সাবজেক্ট বা টপিক রিলেটেড একটি হাই ট্রাফিক এবং লো কম্পিটিশন কিওয়ার্ডকে বেছে নিয়ে সেই কিওয়ার্ডটিকে আপনি আপনার ব্লগ পোস্টের ফোকাস কি পেজ হিসাবে ব্যবহার করবেন এই ব্লগ পোস্টটির ক্ষেত্রে আমি যে কিওয়ার্ডটিকে আমার এই ব্লগ পোস্টের ফোকাস কি পেজ হিসেবে বেছে নিয়েছিলাম সেই কিউআরটিকেই আমি আমার এই ব্লগ পোস্টের টাইটেল হিসাবে ব্যবহার করেছি যেহেতু এই ফোকাস ফিল্ডে লেন্থ একদম ঠিক আছে অর্থাৎ এই ফিল্ডে যে ওয়ার্ড আছে কটি তার সংখ্যা এসিও রুলস অনুযায়ী একদম ঠিক আছে তাই নিচে কি লিস্টে লেন্থের পাশে গ্রিন কালার দেখাচ্ছে এখানে ফোকাস কিভেজ এর লেন্থ যদি ঠিক না থাকে অর্থাৎ এই ফিল্ডে এসিও রুলস অনুযায়ী প্রয়োজনীয় ওয়ার্ডের সংখ্যা কম থাকে বা বেশি থাকে তাহলে ঠিক এখানে গ্রিন কালার দেখাবে না প্রয়োজনের তুলনায় ওয়ার্ড কম থাকলে ইয়েলো কালার দেখাবে আর প্রয়োজনের তুলনায় বেশি থাকলে রেড কালার দেখাবে আমাদের সেই অনুসারে ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে এখানে গ্রিন কালার আনতে হবে আপনার ব্লগ পোস্টের ফোকাস কি পেজটি আপনার ব্লগ পোস্টের টাইটেলটির মধ্যে যেন অবশ্যই থাকে এখানে আমি কোনো একটি ব্লগ পোস্টের টাইটেলের মধ্যে সেই ব্লগ পোস্টটির ফোকাস কি পেজ ব্যবহার করার আরেকটি পদ্ধতি আপনাদের শুধুমাত্র উদাহরণ হিসেবে দেখাবো যেমন ধরুন কোনো একটি ব্লগ পোস্টের টাইটেল দেওয়া আছে হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস এবং ব্লগ পোস্টটিতে যে ফোকাস কি পেজটি ব্যবহার করা হয়েছে সেটি হলো ক্রিয়েট এ ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন যে এই ফোকাস কি পেজটি এই ব্লগ পোস্টের টাইটেলের মধ্যে আছে এবং এভাবেও আপনি আপনার পোস্টের টাইটেলের মধ্যে আপনার ব্লগ পোস্টের ফোকাস কিপেজটি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন আপনি আপনার পোস্টের ফোকাস কি পেজে যেমনভাবে ওয়ার্ডের চেঞ্জ করবেন ঠিক সেই অনুসারে আপনি আপনার পোস্টের টাইটেলও চেঞ্জ করবেন তারপর ব্লক পোস্টের এই স্লাগ ফিল্ডের ঠিক নিচে মেটা ডিসক্রিপশন ফিল্ডে এই ব্লক পোস্টের আর্টিকেলের কিছুটা অংশ কপি করে এনে পেস্ট করতে হবে আমি এখানে এই প্রথম প্যারাগ্রাফের প্রথম দুই লাইন কপি করে এনে এখানে পেস্ট করছি যেহেতু এই দুই লাইনের মধ্যে এই পোস্টির ফোকাস কি পেজটি রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফোকাস কি পেজটি এই প্যারাগ্রাফের প্রথম দুই লাইনের মধ্যে রয়েছে যেহেতু আমি এই দুই লাইন কপি করে নিয়ে এসে এই মেটা ডিসক্রিপশন ফিল্ডে পেস্ট করেছি সেহেতু এই ফোকাস কি এই মেটা ডিসক্রিপশন ফিল্ডেও এসে গেছে যেটা এসিও রুলস অনুযায়ী খুবই প্রয়োজনীয় এসিও রুলস অনুযায়ী মেটা ডিসক্রিপশন ফিল্ডে ওয়ার্ডের সংখ্যা নির্দিষ্ট করা রয়েছে যদি এখানে আপনি আপনার আর্টিকেলের যে অংশটি কপি করে নিয়ে এসে পেস্ট করেছেন তার মধ্যে সেই নির্দিষ্ট সংখ্যার তুলনায় কম ওয়ার্ড থাকে আর যদি এখানে ওয়ার্ডের সংখ্যা বেশি থাকে তাহলে ঠিক এখানে এই লাইনটি ইয়েলো কালারের হয়ে যাবে এখানে ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে এই লাইনটি গ্রিন কালারের হয়ে যায় অনলাইনে কোনো সার্চ ইঞ্জিনে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে সেই সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে সেই কিওয়ার্ড রিলেটেড যে ব্লগ পোস্টগুলির টাইটেল এবং শর্ট ডিসক্রিপশনগুলি দেখানো হয় সেই টাইটেলগুলি ব্লগ পোস্টের টাইটেল থেকে নেওয়া হয় এবং আমি যেহেতু আমার এই ব্লগ পোস্টে অন পেজ এসিও করার জন্য ইউএস প্লাগ ইন ব্যবহার করছি তাই আমি এখানে যে মেটা ডেসক্রিপশনটি দিয়েছি সেই টেক্সটের অংশটুকুনি সার্চ রেজাল্টে ব্লগ পোস্টে শর্ট ডেস্ক্রিপশন হিসেবে দেখানো হবে ফোকাস কি পেজ এবং মেটা ডেসক্রিপশন দেওয়ার পরে আপনারা এই লিস্টে দেখতে পাচ্ছেন যে আমার এই পোস্টে এসিও রিলেটেড কোন কোন সমস্যার সমাধান হয়েছে সেগুলি এখানে এই গ্রিন কালারে দেখাচ্ছে আর যে সকল সমস্যাগুলির সমাধান হওয়া এখনও বাকি আছে সেগুলি এখানে রেড কালারে দেখাচ্ছে আমার পোস্টের মধ্যে এসিও রিলেটেড এই সকল সমস্যাগুলির সমাধান এখন আমাকে করতে হবে আমি আমার এই টিউটাল ভিডিওটিকে বেশি দীর্ঘ বানাতে চাইছি না তাই আমি এই পোস্টটির ঠিক নিচের দিকে এই লিস্ট অনুযায়ী এই পোস্টটিতে অনপে জেসিও সম্পর্কিত যে সকল ভুল ত্রুটিগুলি আছে সেগুলি আগে ঠিক করে নিচ্ছি তারপরে আমি এই পোস্টটির কোথায় কি এবং কিভাবে চেঞ্জ করেছি যার জন্য এই পোস্টটির এসিও সম্পর্কিত ভুল ত্রুটি বা সমস্যাগুলির সমাধান হয়েছে সেগুলি আমি আপনাদের একে একে প্র্যাকটিক্যালি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই লিস্টে আমার এই পোস্টে অনপে জেসিও সম্পর্কিত যে সমস্ত ভুল ত্রুটিগুলি দেখাচ্ছিল সেগুলির প্রায় সবকটির আমি সমাধান করে ফেলেছি তার জন্য এই লেখাগুলির পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে শুধুমাত্র এই লিস্টের একটিতেই রেড কালার দেখা যাচ্ছে এর কারণ হলো আমি এখনো আমার এই ব্লগ পোস্টটিতে ইমেজ সেট করিনি আমি এই ভিডিওটিতে আপনাদের স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাবো একটি ওয়ার্ডপ্রেস সাইটের ব্লগ পোস্টে ইমেজ কিভাবে সেট করতে হয় এবারে আমি এই ব্লগ পোস্টের পেজ এসিও রিলেটেড ভুল ত্রুটিগুলি কীভাবে ঠিক করলাম একে একে আপনাদের দেখাবো এবারে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লগ পোস্ট একদম নিচের এই লিস্টের একদম নিচের অংশে কি ফেজ ইন পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে এর কারণ হলো এই যে দেখতে পাচ্ছেন আমার এই ব্লগ পোস্ট এর মধ্যে ওয়ার্ড গুলি পরপর ঠিক যেমন ভাবে রয়েছে ঠিক সেই অনুসারে আমার ব্লক পোস্টের এই স্লাগ ফিল্ডে আমার ব্লক পোস্টের টাইটেলের ওয়ার্ডগুলি পরপর ঠিক সেইভাবে এসে গেছে অর্থাৎ আমার এই ব্লক পোস্টের টাইটেল এবং আমার এই ব্লক পোস্টের স্লাগ একদম একই আছে এবং যেহেতু আমার এই ব্লক পোস্টের টাইটেলের মধ্যে আমার এই ব্লক পোস্টটির ফোকাস কিপেসটি রয়েছে এই কারণে আমার এই ব্লক পোস্টটির এই স্লাগ ফিল্ডে আমার ব্লক পোস্টটির ফোকাস কিপেসটি এসে গেছে এবং সেই কারণে নিচের এই লিস্টে এই কিফেস ইন স্লাগের পাশে গ্রিন কালার দেখাচ্ছে এবং স্লাগের এই অংশে ঠিক যেমনভাবে থাকবে সেই অনুসারে আপনার এই পোস্টের ইউআরএল বা লিঙ্ক ক্রিয়েট হবে যেমনটা আমি এখানে উদাহরণ হিসেবে দেখাচ্ছি ভালোভাবে এসিও করার জন্য কোন পোস্টের লিঙ্কে সেই পোস্টের ফোকাস কি ফেসটি থাকা খুবই প্রয়োজনীয় বাই ডিফল্ট ব্লক পোস্টের টাইটেলের ওয়ার্ডগুলি পরপর এই স্লাগ ফিল্ডে চলে আসে এখানে ম্যানুয়ালি কিছু করতে হয় না এই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন এসিও টাইটেল উইথের পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে কারণ আমার এই পোস্টের টাইটেলের উইথ এসিও রুলস অনুযায়ী একদম ঠিক আছে তাই ব্লক পোস্টটির এসইও টাইটেল উইথ ঠিক আছে কিনা জানার জন্য পোস্টটির নিচের দিকে এই এসইও টাইটেল ফিল্ডটিতে দেখে নিন যদি আপনার ব্লক পোস্টের টাইটেলের উইথ বা টাইটেলটির মধ্যে ওয়ার্ডের সংখ্যা রুলস অনুযায়ী নির্দিষ্ট সংখ্যা থেকে কম থাকে তাহলে ঠিক নিচের এই লাইনটি ইয়েলো কালারে দেখাবে আর যদি ওয়ার্ডের সংখ্যা নির্দিষ্ট সংখ্যা তুলনায় বেশি থাকে তাহলে এই লাইনটিতে রেড কালার দেখাবে আর যদি ওয়ার্ডের সংখ্যা একদম ঠিকঠাক থাকে তাহলে লাইনটি গ্রিন কালারে দেখাবে তবে অবশ্যই মনে রাখা দরকার একটি ভালো অনলাইন কিওয়ার্ড রিসার্চ টুল বা কিওয়ার্ড অ্যানালিটিক্স টুলসের মাধ্যমে আপনার ব্লগ পোস্টের বা আপনার ব্লগ পোস্টের আর্টিকেলের সাবজেক্ট বা টপিক অনুযায়ী ম্যাচ করছে এমন একটি অনলাইনে হাই ট্রাফিক এবং লো কম্পিটিশন কিওয়ার্ডকে বেছে নিয়ে আপনি যদি সেটিকে আপনার ব্লগ পোস্টের টাইটেল হিসাবে ব্যবহার করতে পারেন ও আপনার ব্লগ পোস্টের আর্টিকেলের মধ্যে বিভিন্ন জায়গায় প্রপার সেন্টেন্স গঠনের মাধ্যমে এসিও সঠিক রুলস অনুযায়ী ব্যবহার করতে পারেন তাহলে তা আপনার ব্লগ পোস্টের এসিওর দিক থেকে আপনাকে ভালো রেজাল্ট দেবে তাছাড়াও আপনি যদি অনলাইনে ট্রেন্ডিং সাবজেক্ট বা টপিকের ওপরে কন্টেন্ট বানিয়ে আপনার ব্লগ সাইটে পোস্ট করেন তাহলে আপনার সেই ব্লগ পোস্টগুলিতে অনলাইনে ভালো সংখ্যায় অর্গানিক ট্রাফিক আসার সম্ভাবনা বেশি থাকবে কিওয়ার্ডটি যদি লং টেল কিওয়ার্ড হয় তাহলে আরও ভালো একটি ভালো অনলাইন কিওয়ার্ড রিসার্চ টুলের মাধ্যমে কিউআর রিসার্চের পদ্ধতিগুলি সম্পর্কে আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটি টিউটোরিয়াল ভিডিও পোস্ট করে রেখেছি মনে রাখবেন আপনার ব্লগ পোস্টের টাইটেলের মধ্যে আপনার ব্লগ পোস্টের ফোকাস পেজটি অবশ্যই থাকতে হবে আপনার ব্লগ পোস্টের ফোকাস পেজ এবং আপনার ব্লগ পোস্টের টাইটেল একদম সেম রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবারে এই লিস্টে পেজ ইন টাইটেলের পাশে গ্রিন কালার দেখাচ্ছে অর্থাৎ আপনি যে ক্রি এখানে ইউজ করেছেন সেই কি পেজটা আপনার পোস্টের টাইটেলে আছে তাই এখানে গ্রিন কালার দেখাচ্ছে এবারে নিচে লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট লেন্থের পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে এসীয় রুলস অনুযায়ী কোনো ব্লগ পোস্টের জন্য যে আর্টিকেল লেখা হয় তাতে মিনিমাম থ্রি হান্ড্রেড ওয়ার্ডস অবশ্যই থাকা উচিত যেহেতু আমার এই পোস্টটিতে থ্রি হান্ড্রেড ওয়ার্ডস এর বেশি আছে তাই নিচে এই টেক্স লেন্থের পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে এবারে আপনারা নিচের এই লিস্টে দেখতে পাচ্ছেন পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে এর কারণ হলো আমি যে আর্টিকেলটি লিখে আমার এই ব্লগ সাইটে পোস্ট করছি সেই আর্টিকেলে আমি যে কটি সাবেডিং ব্যবহার করেছি সেই সাবেডিং গুলির মধ্যে একটিতে আমি আমার এই ব্লগ পোস্টের ফোকাস কিফেজ টি ব্যবহার করেছি এই কারণে নিচের এই লিস্টে কি ফেস ইন এর পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে এবারে আমি দেখাবো একটি ওয়ার্ডপ্রেস ব্লক সাইটের ব্লক পোস্টে সাব হেডিং কিভাবে দিতে হয় তার জন্য সর্বপ্রথমে আপনি টেক্সটটি এখানে লিখুন আপনি দেখতে পাবেন এখানে একটি বার অটোমেটিক্যালি এসে যাবে এখান থেকে এই প্যারাগ্রাফ সাইনের উপরে ক্লিক করুন তারপরে এই হেডিং এর উপরে ক্লিক করলেই এই টেক্সটটি বোল্ড হয়ে যাবে ও এই টেক্সটটির সাইজ বড় হয়ে যাবে অর্থাৎ হেডিং এর মতো দেখাবে এই টেক্সটটি এইচ টু স্টাইলে আছে আপনি চাইলে এখান থেকে এইচ ওয়ান এইচ টু এস থ্রি এইচ ফোর এইচ ফাইভ যে কোনো একটি টেক্সট রেডিং স্টাইল বেছে নিতে পারেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টে প্রিভিয়াসলি ইউজড কি ফেজের পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে এর কারণ হলো আপনি আপনার এই সাইটের অন্য কোনো পোস্টে একদম সেম এই কি ইউজ করেননি যেটা আপনি আপনার এই পোস্টে ইউজ করেছেন তাই প্রিভিয়াসলি ইউজড কিফেজের পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে এবারে আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টের মেটা ডেসক্রিপশন লেন্থের পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে আমি আমার এই টিউটোরিয়াল ভিডিওটিতে কিছুটা আগেই মেটা ডেসক্রিপশন ফিল্ড সম্পর্কে আলোচনা করেছি যেহেতু আমি আমার এই ফিল্ডে আমার এই পোস্টের আর্টিকেলের যে শর্ট ডিসক্রিপশান টুকুনি রেখেছি তার লেন্থ এসিও রুলস অনুযায়ী একদম ঠিক আছে অর্থাৎ আমি এই ফিল্ডে যে কটি ওয়ার্ড রেখেছি তার সংখ্যা এসিও রুলস অনুযায়ী একদম ঠিক আছে এবং সেই কারণেই এই মেটা ডিসক্রিপশান ফিল্ডের নিচে এখানে গ্রিন কালার দেখা যাচ্ছে এবং লিস্টের এখানে মেটা ডেসক্রিপশন লেন্থের পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে এবারে আপনারা দেখতে পাচ্ছেন নিচের এই লিস্টে কি পেজ ইন মেটা ডেসক্রিপশনের পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে এর কারণ হলো আমি আমার এই পোস্টের মেটা ডেসক্রিপশন ফিল্ডে আমার এই ব্লগ পোস্টের আর্টিকেলের যে অংশটুকুনি কপি করে এই মেটা ডেসক্রিপশন ফিল্ডে পেস্ট করেছি সেই টেক্সটের অংশে আমার এই পোস্টে আমি যে ফোকাস কি পেজটি ব্যবহার করেছি সেই ফোকাস কি পেজটি আছে সেই জন্য নিচের এই লিস্টে কি পেজ ইন মেটা ডেসক্রিপশনের পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে এবারে নিচের এই লিস্টের এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভেস ডেন্সিটির পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে এর কারণ হলো আমি আমার এই পোস্টের জন্য যে আর্টিকেলটি লিখেছি তার মধ্যে কয়েকটি জায়গায় আমি আমার এই পোস্টের কিভেসটি ব্যবহার করেছি যেমন এখানে একবার এখানে একবার এশিয়ার রুলস অনুযায়ী একটি থ্রি হান্ড্রেড ওয়ার্ডসের আর্টিকেলের মধ্যে আপনি ম্যাক্সিমাম দুই থেকে তিন জায়গায় আপনার পোস্টের ফোকাস কিপেসটি ব্যবহার করতে পারবেন তার বেশি নয় তবে মনে রাখবেন আর্টিকেলের মধ্যে যেখান সেখানে যেমন আপনি আপনার আর্টিকেলের মধ্যে এই ফোকাস কিপেজগুলি রাখবেন এবারে নিচের এই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন কি ফেজ লেন্থের পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে আমি আমার এই টিউটাল ভিডিওটির মধ্যে কিছুটা আগে একটি পোস্টে ফোকাস কি ফেজ কিভাবে দিতে হয় সেই সম্পর্কে আলোচনা করেছি যেহেতু আমি আমার এই পোস্টের ফোকাস ফিল্ডে যে ফোকাস কিফেসটি রেখেছি তার লেন্থ এসি ও রুলস অনুযায়ী একদম ঠিক আছে অর্থাৎ এই ফিল্ডে যে কটি ওয়ার্ড আছে তার সংখ্যা এসিও রুলস অনুযায়ী একদম ঠিক আছে এবং নিচের এই লিস্টের এখানে কি লেন্থ লেন্থের পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিচের লিস্টে লিখেছি তার ফার্স্ট প্যারার প্রথম দু লাইনের মধ্যে আমি আমার এই পোস্টের ফোকাস কিভেজটি রেখেছি এবং এসিও রুলস অনুযায়ী এটি খুবই জরুরি যে কোনো ব্লগ পোস্টের প্রথম প্যারাতে বিশেষত প্রথম দু লাইনের মধ্যে সেই পোস্টের টাইটেল বা সেই পোস্টের কি ফেজটি অবশ্যই থাকা উচিত এবারে আপনারা নিচের এই লিস্টে দেখতে পাচ্ছেন ইন্টারনাল লিঙ্কস ও আউটবাউন্ড লিঙ্কস এই দুটির পাশে গ্রিন কালার দেখা যাচ্ছে কারণ আমি আমার এই ব্লগ পোস্টের টেক্সটের মধ্যে একটি ইন্টারনাল লিঙ্ক ও একটি আউটবাউন্ড লিঙ্ক দিয়েছি আপনি যে আর্টিকেলটি আপনার সাইটে পোস্ট করছেন সেই আর্টিকেলের টেক্সটের মধ্যে এসিও রুলস অনুযায়ী একটি ইন্টারনাল লিঙ্ক ও একটি আউটবাউন্ড লিংক অ্যাটাচ করতে হয় ইন্টারনাল লিংক বলতে আপনি আপনার এই আর্টিকেলটি যে সাইটে পোস্ট করছেন সেই ব্লগ সাইটের অন্য কোনো পোস্টের লিংকে বোঝায় আর আউটবাউন্ড লিঙ্ক বলতে বোঝায় অন্যের কোনো ব্লক সাইটের কোনো লিঙ্ক এবারে আমি দেখাবো ব্লক পোস্টের কোনো আর্টিকেলের টেক্সটের মধ্যে লিঙ্ক কিভাবে অ্যাটাচ করতে হয় একটি ওয়ার্ডপ্রেস ব্লক সাইটের ব্লক পোস্টের টেক্সটের লিঙ্ক অ্যাটাচ করার জন্য সর্বপ্রথমে আপনি সেই টেক্সটি সিলেক্ট করে নিন তারপরে আপনি দেখতে পাবেন এখানে একটি বার অটোমেটিক্যালি এসে গেছে এখান থেকে এই লিঙ্ক সাইনের উপরে ক্লিক করুন তারপরে আপনি যে লিঙ্কটি এই টেক্সটে অ্যাটাচ করতে চাইছেন সেই লিঙ্কটিকে এই ফিল্ডে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিন তারপরে পাশের এই সাবমিট বাটনের উপরে ক্লিক করলেই টেক্সটের লিঙ্কটি অ্যাটাচ হয়ে যাবে তারপরে টেক্সট থেকে অ্যাটাচ করা লিঙ্কটি বাদ দিতে হলে সর্বপ্রথমে লিঙ্ক অ্যাটাচ করা সেই টেক্সটটি সিলেক্ট করে নিন ও তারপরে আনলিং সাইনে ক্লিক করলেই সেই টেক্সট থেকে সেই অ্যাটাচ করা লিঙ্কটি বাদ হয়ে যাবে তবে মনে রাখবেন আপনার ব্লগ পোস্টটি যে সাবজেক্ট বা টপিক রিলেটেড শুধুমাত্র সেই সাবজেক্ট বা টপিক রিলেটেড অন্য কোন ব্লগ পোস্টের লিঙ্ক আপনি আপনার ব্লগ পোস্টের টেক্সটের মধ্যে অ্যাটাচ করার চেষ্টা করবেন নিচের এই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজেসের পাশে রেড কালার দেখা যাচ্ছে এর কারণ হলো আমি এখনো আমার এই পোস্টে কোনো ইমেজ দিইনি এসিও রুলস অনুযায়ী পোস্টে পোস্টের সাবজেক্ট এবং টপিক রকম একটি ইমেজ দিতে হবে যে ইমেজটিতে আপনার ব্লগ পোস্টের সাবজেক্ট বা টপিক রিফ্লেক্ট করছে সর্বপ্রথমে আপনি আপনার পোস্টের সাবজেক্ট বা টপিক রিলেটেড একটি ইমেজ নিয়ে নিন এখানে শুধুমাত্র উদাহরণ হিসাবে দেখানোর জন্য আমি একটি ইমেজ ব্যবহার করছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের নিয়ম অনুসারে পোস্টের টাইটেল ও ইমেজের নাম একই রাখতে হয় তার জন্য সর্বপ্রথমে আপনি আপনার ইমেজটিকে আপনার পোস্টের টাইটেল দিয়ে রিনেম করে নিন সর্বপ্রথমে আমি দেখাবো একটি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটে ইমেজ কিভাবে আপলোড করতে হয় তারপরে আমি দেখাবো সেই ইমেজটিকে ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটের কোনো পোস্টে কিভাবে সেট করতে হয় সর্বপ্রথমে ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটের ড্যাশবোর্ডের এই বাঁদিকের অংশের এই মিডিয়ার উপরে ক্লিক করতে হবে এই মিডিয়ার উপরে ক্লিক করার পরে এই অ্যাড এর উপরে ক্লিক করতে হবে তারপরে এখানে এই সিলেক্ট ফাইলস উপরে ক্লিক করতে হবে এই সিলেক্ট ফাইলস এর উপরে ক্লিক করার পরে আপনার কম্পিউটারের যে ফাইল বা ফোল্ডারে সেই ইমেজ ফাইলটি আছে সেখান থেকে সেই ইমেজ ফাইলটি সিলেক্ট করে নিতে হবে তারপরে এই ওপেন বাটনের উপরে ক্লিক করতে হবে ওপেন বাটনের উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এই ইমেজ ফাইলটি আপলোড হওয়ার শুরু হয়ে গেছে তারপরে এখানে ইমেজের উপরে ক্লিক করতে হবে আপনি এখানে দেখতে পাবেন ইমেজটির টাইটেল আপনি জাস্ট এই ইমেজটির টাইটেল কপি করে এই অল্টারনেটিভ টেক্সট এই ফিল্ডে পেস্ট করে দিন এবার এই ইমেজটিকে টিকে আপনার ওয়ার্ডপ্রেস কোনো এর পোস্টে কিভাবে সেট করতে হয় দেখাবো তার জন্য আপনাকে আপনার ওয়ার্ডপ্লেস সাইটের ড্যাশবোর্ড এর বাদিকের অংশের এই পোস্টের উপরে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনি দেখতে পাবেন আপনি অলরেডি আপনার এই ব্লগ সাইটে যে সকল ব্লগ পোস্টগুলি করেছেন সেই ব্লগ পোস্টগুলির টাইটেলের একটি লিস্ট এবার এই ব্লগ পোস্টের টাইটেলের লিস্ট থেকে আপনি আপনার সেই ব্লগ পোস্টের টাইটেলটি খুঁজে নিন তারপরে সেই টাইটেলটির ঠিক নিচে আপনি দেখতে পাবেন এডিট এই এডিটের উপরে ক্লিক করতে হবে এই এডিটের উপরে ক্লিক করলেই আপনার সেই ব্লগ পোস্টটি ওপেন হয়ে এবারে আপনি এই ব্লগ পোস্টের আর্টিকেলের প্রতিটি প্যারাগ্রাফের পরে আপনি দেখতে পাবেন প্লাস চিহ্ন আপনি যেখানে ইমেজটি সেট করতে যাচ্ছেন সেখানকার এই প্লাস উপরে ক্লিক করার পরে আপনি এই ইমেজের উপরে ক্লিক করুন তারপরে এই মিডিয়া লাইব্রেরির উপরে ক্লিক করুন এবার এখান থেকে আপনার সে আপলোড করা ইমেজটি খুঁজে নিয়ে সেটিকে সিলেক্ট করুন তারপরে নিচে এই সিলেক্ট বাটনের উপরে ক্লিক করুন এই সিলেক্ট বাটনের উপরে ক্লিক করার পরেই এই ইমেজটি আপনার শেয়ার পোস্টের মধ্যে চলে আসবে তারপরে মাউস ক্লিক করে এই কো সাইটগুলি ধরে আপনার পোস্টে এই সাইজ অ্যাডজাস্ট করে নিন আপনি আপনার ব্লগ পোস্টে যে ইমেজটি সেট করবেন সেই ইমেজটি যদি এসিওর সমস্ত রুলস অনুযায়ী সঠিক পদ্ধতিতে আপনার পোস্টে সেট করা হয় তাহলে আপনার পোস্টের ইমেজটি আলাদা করে সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে খুঁজে পাওয়া সম্ভব হবে যেমন আমরা গুগলের ইমেজে গিয়ে কোনো কিওয়ার্ড দিয়ে যখন কোনো ইমেজ সার্চ করি তখন সেই কিওয়ার্ড রিলেটেড বেশ কিছু ইমেজ আমাদের দেখানো হয় সেই সকল ইমেজগুলি কোনো না কোনো ওয়েবসাইট বা ব্লগ সাইটের পোস্ট থেকে দেখানো হয় আপনি আপনার ব্লগ পোস্টের ইমেজ ফাইলের যে নাম রেখেছিলেন এবং আপনার ব্লগ পোস্টের ইমেজ ফাইলের অল্টারনেটিভ টেক্সটে যে টেক্সটটি রেখেছিলেন সেই দুটি হচ্ছে আপনার ব্লগ পোস্টে সেই ইমেজটির কিওয়ার্ড এবারে এই ব্লগ পোস্টের মধ্যে উপরের এই ডান দিকের অংশের এই পোস্টের উপরে ক্লিক করার পরে নিচে এই ট্যাক্স ফিল্ডের মধ্যে আপনার ব্লগ পোস্টের সাবজেক্ট বা টপিক রিলেটেড আরো কিছু অন্যান্য হাই এবং লো কম্পিটিশন কিওয়ার্ড গুলিকে করে বেছে নিয়ে আপনি আপনার ব্লক পোস্টের এই ট্যাক্স ফিল্ডে সেই কিওয়ার্ডগুলিকে দিয়ে দিন এই ফিল্ড এক একটি ট্যাগ বা কিওয়ার্ডকে সেপারেট ভাবে লেখার জন্য ট্যাগ বা কিওয়ার্ডগুলি লেখার পরে একটি করে কমা চিহ্ন দিতে হবে যেমন ধরুন আমি এখানে উদাহরণ হিসাবে একটি কিওয়ার্ড লিখ যেটি হল ডিফারেন্স বিটুইন মার্কেটিং এন্ড সেলস এটি লেখা কমপ্লিট হওয়ার পরে এখানে একটি কমা চিহ্ন দিলেই এই কিউআরটি এই ফিল্ডে নিয়ে নেবে এই যে দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ড এই ফিল্ডে নিয়ে নিয়েছে ঠিক এইভাবে আপনি কিছু ট্যাক্স বা কিউয়ার্ড এই ফিল্ডে দিয়ে দিন যাতে সেই সকল ট্যাক্স বা কিউর্ড মাধ্যমে সার্চ করলেও আপনার ব্লগ পোস্টটি সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে পাওয়া যায় আপনার ব্লগ পোস্টে অনপেজেসিওর সমস্ত পদ্ধতিগুলি করা কমপ্লিট হওয়ার পরে উপরের এই পাবলিশ বাটনে ক্লিক করার পরে আবার এই পাবলিশ বাটনের উপরে ক্লিক করলেই ব্লগ পোস্টটি পাবলিশ হয়ে যাবে বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল বিং ইয়ানডেক্স বাইডু তাদের এসিও রুলসগুলিকে বিভিন্ন সময় আপডেট করে থাকে আপনাকে অনলাইনে সেই আপডেটগুলির সম্পর্কে খোঁজখবর রাখতে হবে আমার এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটের কোনো পোস্টে পেজ এসিও কীভাবে করতে হয় জানতে পারলেন সার্চ সার্চ ইঞ্জিনের পেছনে অনেক কয়েকটি কারণ থাকতে পেজ এসিও তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমার ইউটিউব চ্যানেলের পরবর্তী টিউটাল ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাব ব্লগ পোস্টে অফ পেজ এসিওর পদ্ধতিগুলি সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা অন্যান্য এসিও রিলেটেড টিউটোরিয়াল ভিডিও গুলির লিঙ্ক আমি আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেই লিঙ্কগুলির ওপরে ক্লিক করে আপনারা সেই টিউটোরিয়াল ভিডিওগুলি দেখে নিতে পারেন ব্লগপোস্ট সম্পর্কিত রকম প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে আমার এই টিউটোরিয়াল ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানান আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই টিউটোরিয়াল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ